আজি আমি উপস্থিত হয়েছি বরপেটা রোডর নিচেই ওসর থাকা জাকলিবিল পথার গাঁত। আর আজি আমি ইয়ারে এজন জ্যেষ্ঠ নাগরিক তথা প্রাক্তন শিক্ষক শ্রীযুত ক্ষিতিশ চন্দ্র পাল সারর লগত আমি তেওঁর জীবন আর কর্মজীবন সম্পর্কে কথা পাতিম। আহক নমস্কার। তো আজি আপনার লগত আমি আপনার জীবন আর আপনার কর্মজীবন সম্পর্কে অল্প আলোচনা করি। প্রথমতে সুদিছো আপনার জন্ম কত হয়েছিল আর কেতিয়া হয়েছিল? মোর জন্ম হয়েছিল 1949 সনের গোয়াগাছ। তারপর মই সজনীকান্ত হাই স্কুলত মানে নাম লগাও। কোন কোন শ্রেণীত নাম লগালে? মই ক্লাস 8-ত। তারমানে আপনি সিধা সিধি যাই 8-ত নাম লগালো? 8-ত নাম লগালো। যিখিনি শ্রেণী আছে সেইবিলাক পড়া নাই, মানে ঘরতে পড়িছে। আর আপনি সিধা সিধি তার মানে পুনপটিয়া কই যাই পুন ক্লাস 8-ত ভর্তি হলে? এটু কিমান সনের কথা? এটু 1965-ত। তো আপনি 5 কিলোমিটার দূরত, তেতিয়াতো রাস্তাঘাট ভাল নাছিল। নাই নাই। এনেকুয়া একটা গাঁত জন্ম যেটু গাঁত যখন গাঁত যাবলৈ রাস্তাঘাট নাই বলিও পারি। তো তারপর আপনি বিদ্যালয়ত মানে সজনীকান্ত যেটু বরপেটা রোডর বরপেটা রোড অবস্থিত তাত কেনে আপনাদের মানে অহা যাওয়া করেছে? রাস্তাঘাটের অবস্থা খুবই বেয়া আছিল। আমি মানে রেল লাইনে দি মানে রিক্সা আছিল যদিও রেল লাইনে দি অহা যাওয়া করেছো। আমি দুই বন্ধু আসিল, মাঝে মাঝে আরো দুই চারিজনী ফালি ফলের পর লগ হয়ে আমি মানে স্কুলত অহা যাওয়া করেছো। আচ্ছা, বন্ধুজনের নাম আপনার মনত আছে? আছে। কি নাম আছিল? মোহনবাসী পাল। মোহনবাসী পাল। তো নিশ্চয় জীবিত আছে এতিয়া? অনুমান আছে, মানে যোগাযোগ নাই। যোগাযোগ নাই। তো ঘর মানে বর্তমান গোসাইগাঁও। গোসাইগাঁও থেকে। তো আচ্ছা, যেতিয়া আপনার যেতিয়া আপনি স্কুলিয়া জীবন অর্থাৎ ক্লাস 8 আরম্ভ করলে, তেতিয়ার এই বরপেটা রোড আপনি ছাত্র, তেতিয়ার পরিবেশ কেনেকুয়া আছিল সেই বিষয়ে আপনার? তেতিয়া তো মানে বরপেটা রোড যেটা রেলওয়ে স্টেশন, সেটা মানে এটা কি বলি কম, আর পজা ঘর নিচিনা আছিল। পজা ঘর নিচিনা মানে লাইট ফাইট লাইট এখন আছিল, বিদ্যুৎ তো নাছিল। বিদ্যুৎ নাছিল? নাছিল। হারিকেল এই যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট কি কয় রেল ডিপার্টমেন্টের যে কিছু মানি আছে, হ্যাঁ হারিকেল, হ্যাঁ সেইবিলাক। আচ্ছা আচ্ছা। তারপিছত আপনি তারপর কিমান সনত মেট্রিক অর্থাৎ SSLC পাস করলে? মই পাস করিল ইংলিশতে কম না সনটু কক কলে 1969-ত আপনি মেট্রিক পাস করলে। করে তারপিছত কত পড়া আরম্ভ করলে? তারপিছত মানে BH কলেজ। BH কলেজ। আচ্ছা স্যার, আপনার যেটা স্কুলিয়া জীবনের কোনো স্মরণীয় মুহূর্ত, যে বিদ্যালয়ত পড়ে থাকা অবস্থাত, তেতিয়া তো মানে আপনাদের যেটা বিদ্যালয়ত পড়ে তেতিয়া আপনার বন্ধু বান্ধবের লগত বিভিন্ন ধরনের খেল খেলিছিলে, যেবিলাক খেল আজিকালি লুপ্ত, আজিকালি সবাই ভিডিও গেমের উপর গুরুত্ব দিছে, সেই দুই চারটা খেলর নাম আপনার মনত আছে না? আর খেলের বিষয়ে আপনার মনত আছে না আপনাদের যে কি কি খেলেছিল? মানে সেই গোয়া গাছার পর আপ ডাউন করি মানে খেলার প্রতি তেনেকুয়া মানে হেই নাছিল, ইয়ে নাছিল, কিন্তু ঘরত খেলিছিলে? ঘরত খেলিছিল অলপ সলপ। আপনার দেউতা পেশাগতভাবে কি আছিল, কি কাম করেছিল? মোর তো দেউতা পেশাগতভাবে আমার এই মাটির কাম। আচ্ছা। মূর্তি বনোয়া বা এই বাসন বর্তন এইবিলাক আমার মানে পাল টাইটেল কুমারও কয় আমার। আচ্ছা আচ্ছা। মাটির মৃৎশিল্পী আমি, মৃৎশিল্পী। হয়। তো আপনাদের এই মৃৎশিল্পী শিল্প যেটু এইটার অবস্থা বর্তমান অল্প বেয়ার ফলে? বর্তমান তো আর মানে কোনো ধরনের সরকারের ফলের পরে কোনো ধরনের সহায় সহযোগিতা নাই বা কোনো উৎসাহ নাই? নাই। আচ্ছা। তো হে ছয়জন আর ভন্টি এজনী। ভন্টি এজনী। তো ছয়জন ভাই ককার ভিতর পাঁচজন শিক্ষক না চারিজন শিক্ষক? চারিজন। চারিজন শিক্ষক, দুজন অন কাম করে? হয়। আচ্ছা আচ্ছা। তার মানে এই ক্ষেত্রে আপনার দেউতার যথেষ্টখানি মানে খুব দূরদর্শী ব্যক্তি আছে বলে কব লাগবে। তার মানে অন্তত লেখাপড়া নিশ্চয় না জানিছিল? না জানিছিল। তথাপিও লড়া ছোৱালী
চারিজন ছজনের ভিতর চারিজনকে শিক্ষক বনালে, এটা একটা প্রশংসনীয় কথা। যে কি হোক খেলিছো অলপ চলপ, আচ্ছা তেতিয়া আর এই কি কয় হাডুডু এইবিলাক খেলে গাঁত আর তেনেকা, আর আমার গাঁত অল্প রিমোট ভিলেজে কলেজ নাম লগাইছো আর্টসতে, তো আর্টসে চালুকিয়া কলেজ দুই বছর মান হয়েছিল নাকি জাস্ট, আর দুই বছর মান তো আমার এই গোপীনাথ বরদলৈ হাই স্কুল যেটা আছে ইয়াতে মানে নাইট ক্লাস হয়েছিল, তারপর আমি সেকেন্ড কি থার্ড ব্যাচ আসিল ইউনিভার্সিটির, তারপর আমি থাকাতেই পিটুপি ইউনিভার্সিটি পাস করার পাশতে ডিগ্রিটিও মানে ওপেন হল। আচ্ছা তাতে ডিগ্রি পড়লে? ও তাতে মই ডিগ্রি পড়িল। আর তেতে আপনার বিষয় কি আছিল, সাবজেক্ট? সাবজেক্ট আছিল মোর ডিগ্রি আছিল পোল সায়েন্স আর ইকোনমিক্স। আচ্ছা তারপর কি মান সনত আপনি গ্রাজুয়েশন ললে, অর্থাৎ বিএ পাস করলে? গ্রাজুয়েশন লইছি মই 1974। আচ্ছা তারপিছত 1974 গ্রাজুয়েশন লওয়ার পিছত আপনি ঘরত বই থাকিল, তারপিছত আপনার কর্মজীবন কেনেকৈ আরম্ভ করলে? তো স্যার আপনি তারপর কেনেকৈ গারো হিলস পালে গই, মেঘালয় কেনেকৈ পালে গই আপনি ইয়াতে এই 1974 অর্থাৎ 1974 সনত আপনি কেনেকৈ গারো হিলসত গই চাকরি করবলে আরম্ভ করলে? তেতিয়াতো বরপেটা রোডের পরা মানুষ গুয়াহাটিত যাবলৈকে মানে ইচ্ছা করা নাছিলে, আর আপনি এজন শিক্ষিত লড়া হই আপনি ইয়ারপর তাতে গুছি গেল, কিয় কি কি পরিবেশত যাবলগা হল এই বিষয়ে অল্প কব। এই বিষয়ে কবলে গেলে মোর মানে ফ্যামিলি কন্ডিশন পরিয়ালর কন্ডিশনটো তেনেকুয়া কেনেকুয়া আছিল আগতে কলো, দুখিয়া পরিয়ালর মানুষ লড়া মই, মোর মাক দেউতাকে কোনো বেকিংও নাছিল, কোনো মানে পয়সা দিব পরা ক্যাপাসিটি নাছিল, 75-6 বহি রলো ঘর। আচ্ছা তারপর নিরুপায় হয়ে গারো হিলসত মানে মোর এক বন্ধু আছিল আগর পরা তোর তাতে ফুরিবলে গেলো। আচ্ছা ফুরিবলে গই তাতে মোর মানে চাকরিটো হয়ে গেল। আচ্ছা চাকরি হওয়ার পটভূমিটা কেনেকই অল্প যা? পটভূমি মানে মই অ্যাকচুয়ালি বেলেগ একটা স্কুলত মানে ইন্টারভিউ দিব গেছিল। আচ্ছা আচ্ছা ইন্টারভিউ দি তো মানে মই গম পালো যে তাতে মোর মানে আশা নাই নাই, তারপর তেতিয়া তারপর মই যেতিয়া ঘুরে আহিলো তেতিয়া মানে বট মই পাছত যেটো স্কুলের পরা চাকরি করে রিটায়ার হয়ে আহিলো সেই স্কুলের সেক্রেটারির লগত মোর দেখা হয়ে গেল। আচ্ছা মোর বন্ধুর লগত পরিচয় ললে মোর। আচ্ছা পরিচয় লওয়াতে মানে তেখেতে কলে যে আপনার বন্ধু মানে মোর স্কুল আমার স্কুলত কেউ মানে অ্যাপ্লাই নকরে, তেতিয়া তোর কথা মতে মই মানে যে কোনো প্রকারে মানে অ্যাপ্লিকেশনটা দিলু দরখাস্তটো দিলু পিছদিন নাই, আর ইমার্জেন্সি মানে মিটিং কল করে দিলে সেইদিন নাই। আচ্ছা ইফালে মই ঘরত কই গেছি তিনদিনের পর চারিদিনের ভিতর মই মানে ঘুরি আহিম, পিছদিন স্কুলত মিটিং পাতিল, মিটিংত পাতি মোক মাতি নিলে, মাতি নি মানে কন্ডিশন দিলে যে আপনার আজি আমি মানে অ্যাপয়েন্টমেন্ট দিম কিন্তু আপনি পুরা মাটো মানে কাম করে যাব লাগিব। এটা কিমান সনের কথা? এটু 77। আচ্ছা তারপর? তারপর এইখান স্কুলত জয়েন করলো। আচ্ছা তাতে স্কুলত আপনি কিমান বছর কাম করলে, অর্থাৎ কেতিয়া রিটায়ারমেন্ট হল আপনার? 1914 মার্চ। ও মানে 2014 মার্চ, সরি 2014 মার্চত আপনি রিটায়ার্ড হলে। তো আপনি দীর্ঘ কর্মজীবনত তাতে গারো হিলস মেঘালয় প্রদেশের অন্তর্গত, আপনি তো আপনার পরিয়াল তো ইয়াতে আছে বরপেটার মধ্যে আছে। আচ্ছা তো আপনি কিমান দিন মরে মরে ঘর যাইছে? প্রথম অবস্থাত মোটামুটি 1 মাস 25 দিন, তারপর এনেকা কমিউনিকেশনের সুবিধা হয়ে গেল মানে সপ্তাহে সপ্তাহেও মানে আহিব পারিছো। আর বর্তমানে এনেকাও কমিউনিকেশন হয়েছে মানে 2000-এর পরাই কবলে গেলে এটা মানে ডিউটি করে আহিব পারো ঘর দিনে। আচ্ছা আচ্ছা ইমান মানে 24 আওয়ার মানে কমিউনিকেশন হয়ে গেছে এটা। তো আর মোর স্কুলখন একদম মানে অসম আর
মেঘালয় বর্ডার। আচ্ছা, দুধনৈ এরিয়াতে হয়, দরংগিরির পরা মাত্র 7 কিলোমিটার মান হব। আমি শুনিছো দরংগিরিত ডাঙর কল বাজার আছে। এশিয়ার ভিতর মানে ডাঙর কল ডাঙর কল বাজার আছে যে কিন্তু। তারপিছত আপনার এতিয়া আমি আছো আপনার সাংসারিক জীবনলে, তাৰপিছত আপনি কিমান চনত বিয়া পাতিলে? মই তো বিয়া পাতিছো 1981 জানুয়ারি, ডেটটো মোৰ মনত নাই কিন্তু পঞ্জিকার ডেটটো মনত আছে, 8 মাঘ আছিল, 8 মাঘ কিন্তু ইংলিশ ডেটটো মোৰ মানে তার বন্ধুর ভিতরত আছে। আচ্ছা, তেওঁলোকৰ লগত যোগাযোগ আছে? তেখেতৰ কিছুমান আছে, জীয়াই আছে কিছুমান মানে। আচ্ছা, তাৰপিছত আপুনি মেঘালয়ত কাম কৰি থকা অৱস্থাত তাতে ছাত্ৰ ছাত্ৰীটো গোটেইখিনি আপোনাৰ তাৰে স্থানীয় মানুহ, অৰ্থাৎ একেবাৰে 100% গাৰো সম্প্ৰদায়ৰ? না, সম্ভৱতঃ গাৰো সম্প্ৰদায়ৰ? না, গাৰো সম্প্ৰদায়ৰ। আচ্ছা, তো এই আপোনাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ ভিতৰতো মানে আপুনি যেতিয়া তাতে কাম কৰি আছিলে, যেতিয়া আপুনি যিখিনি ছাত্ৰ ছাত্ৰী পাইছিলে, তেওঁলোকৰ মানে আপোনাৰ প্ৰতি মনোভাৱটো কেনেকুৱা ধৰণৰ আছিল? এইটো মই নিজৰ কথা নিজে কোৱাটো অলপ মানে টান হয়, হয় হয়, কিন্তু সেইটো আৰু মানে কি ক'ম, মই বিৰাট পপুলাৰে আছিলোঁ টিচাৰ হিচাপে, এইখিনি মই মানে। আচ্ছা আচ্ছা, ক'ব পাৰোঁ। তাতে যিটো বিষয় মানে এটা বিষয় সম্ভৱতঃ গাৰো আৰু বাকীখিনি ইংৰাজী, ইংলিছ, তো আপোনাৰ মানে মাধ্যমটো ইংৰাজী মাধ্যম আছিল, ইংলিছ ইংৰাজী পঢ়ি পালে, তেতিয়া আপোনাৰ মানে দৰমহা কিমান আছিল? দৰমহাটো কোৱাতে এতিয়া লাজি লাগে, 280 টকা না 88 টকা এনেকুৱা মানে দৰমহা আছিল আছিল। আচ্ছা আচ্ছা, তো আমি আপুনি গাৰো হিলছত যে সাকৰি কৰিলে, গাৰো হিলছ হ'ল ভাৰতবৰ্ষৰ এজন বিখ্যাত মানুহ, অৰ্থাৎ বিখ্যাত ৰাজনীতিবিদ তথা লোকসভাৰ প্ৰাক্তন অধ্যক্ষ আৰু কেন্দ্ৰীয় মন্ত্ৰী, বিশিষ্ট নৰ্থ ইষ্টৰ অৰ্থাৎ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ এজন বিশিষ্ট ব্যক্তি পি এ চাংমাৰ। তো পি এ চাংমাৰ লগত আপোনাৰ কেতিয়াবা দেখা হৈছিল নেকি বা কথা হৈছিল নেকি? দুই তিনিবাৰ মোৰ লগত মানে আমাৰ স্কুলত আহিছে, সেই হিচাপে দেখা হৈছে, একেলগে বহি কথা পাতিছোঁ। গাৰো হিলছত মানে জুই ই কৰাটো পোৱাটো ডিচেম্বৰ জানুৱাৰী মাহত এটা মানে ট্ৰেডিশ্যনৰ নিচিনা। আচ্ছা আচ্ছা, একেলগে আমি ৰাউণ্ড হৈ বহি জুই বহাই বহাই পি এছ আংমাৰ লগত মই কথা পতা মানে মোৰ মানে মনত আছে। এইটো কিমান চনৰ কথা? এইটো চনটোতো মই ৰিটায়াৰ হোৱাৰ 5-7 বছৰমান আগত তেওঁ লাষ্ট আমাৰ স্কুলত আহিছিল, মানে 99 98। তেওঁ মোক সুধিলে, মিষ্টাৰ পাল আপুনি কিমান দিন হয় ইয়াতে আছে? আচ্ছা, তেতিয়া মই ক'লোঁ যে মই ফ্ৰম 77। তেওঁ ক'লে আপুনিতো হোল লাইফ চেক্ৰিফাই কৰিল গাৰো হিচৰ কাৰণে, এইটো আপোনাৰ এটা স্মৰণীয় দিন। তাৰপিছত আপুনি তাতে ইমান বছৰ কাম কৰিলে, আপোনাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজত কোনোবা বিশেষ পদবীত গৈছে বা বিশেষ ব্যক্তি জীৱনত প্ৰতিষ্ঠিত হোৱা কোনো ব্যক্তিৰ কথা আপোনাৰ মনত পৰে? মনত পৰে এজন মানে অফিচাৰ হৈছে, কিন্তু কি ৰেংকৰ অফিচাৰ মই সেইটো মানে মানে কি বিষয়ে ক'ব নোৱাৰোঁ। আচ্ছা, কেতিয়াবা আৰু এজন ল'ৰা মানে ডক্টৰ হৈছে, আচ্ছা মানে MD। আচ্ছা, গাৰো হিলছতো থাকে? গাৰো হিলছত থাকে, নাম নামটো মানে টিভিতো কেতিয়াবা নামটো মানে। আৰু শিক্ষকৰ সমাজৰ এটা গুৰুত্বপূৰ্ণ ব্যক্তি, তো বিভিন্ন অনুষ্ঠান প্ৰতিষ্ঠানত আপোনাক মাতিছে, গাৰো মানুহবিলাকৰ লগত আপুনি উঠা বহা কৰিছে, তেওঁলোকৰ বিষয়ে আপুনি কেনেকুৱা ক'ব, তেওঁলোক কেনেকুৱা? গাৰো মানুহৰ এনেই কিন্তু তেওঁলোক বিৰাট চিম্পুল, আচ্ছা সৰল মানে ক'ব লাগিব, হাই কাজিয়াটো খুব কম, কাজিয়া পেচাল হ'লেও কোনোদিন মানে পুলিচ বা হেৰি এইবিলাকত নাই, মানে নকমা বুলি কয়, আচ্ছা নকমা মানে হেড অফ দি মানে ভিলেজ। আচ্ছা, যিমানে ডাঙৰ কাজিয়া পেচাল নহওক কিয় তেওঁৰ মাজে ইয়াতে মানে মিটমাত হৈ যায় হৈ যায়, এই বস্তুটো কিন্তু মানে। আৰু মই ক'বলৈ গ'লে মই যে প্ৰায় 38 ইয়াৰ্ছ আছিলোঁ, হাই কাজিয়া পেচাল তেনেকুৱা মই মানে দেখাই নাই তেওঁলোকৰ মাজত, আৰু বিৰাট নীট এণ্ড ক্লিন, পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন। মানুহে কিন্তু হয়তো ভাবিব
সাধারণতভাবে গারো মানুষ অল্প মানে শিক্ষা দীক্ষা সব ফলে দিয়ে হব কিন্তু আচরিত হয়েছে তেওঁলোকে আমাতকৈ মানে এই পরিষ্কার করছে পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা তাতে আপনি যিখিন জায়গাত আছিল তার ওপর রাংসাপাড়া বলে একটা ঠাই আছে আছে না জানো? আচ্ছা রাংসাপাড়া হল এশিয়ার ভিতর আটাইতকৈ পরিষ্কার গাঁও হয়। আচ্ছা তার 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 বহবাস করা যিখিনি লোক আছে অধিকাংশ গাঢ় মানুষ গাঢ় মানুষ তো এইটো এটা মানে শিকিবলগীয়া বিষয়। আর মই যেটো যেটো গাঁও যোপর আছো চাকরি করি সেটাও একটা আদর্শ গাঁও। আচ্ছা আচ্ছা গাঢ় হিলসর রাজা সিমলার নাম আছে এটু। আপনার বিদ্যালয়খনের নাম কি আছিল? উমেদ মেমোরিয়াল হাই সেকেন্ডারি স্কুল। আচ্ছা আচ্ছা উমেদ মেমোরিয়াল সেকেন্ডারি স্কুল সেকেন্ডারি স্কুল। তো গাঢ় মানুষবিলাক মানুষবিলাক গাঢ় ভাষার লগতো আপনার অল্প সলপ চিনাকি হয়েছে? অল্প আছে। আচ্ছা তো আপনার তাতে কোনো অনুষ্ঠান প্রতিষ্ঠানত গেছে না যেন এনেকুৱা বিয়া হোক বা জন্মদিন হোক বা কিবা আছে নহয় তাতে থাকার পিছত আপনি সমাজের অঙ্গ হয়ে গেছিল কিবা অনুষ্ঠানত যোগদান করেছে তেনেকুৱা কিবা মুহূর্ত আপনার মনত পড়ে? তো খেলা হলে যেনেকুৱা আপনার হেৰি নেহরুর বার্থডে যে 14 নভেম্বর যেটা একটা মানে ট্রফি আসিল শিশু দিবস। আচ্ছা তাতে মাতিছে মো প্রাইজ ডিস্ট্রিবিউশন। আচ্ছা গাঢ় হিলসর কোনোবা তার স্থানীয় মানুষ আপনার অন্তরঙ্গ বন্ধু হয়েছে এনেকুৱা মনত পড়ে না আপনার? মনত পড়ে আছে এতিয়া বর্তমান টিচার আছেই আমার সেইখান স্কুলত সেন্সটার সাংমা। আচ্ছা সেন্সটার সাংমাই না মো মিলি মানে ও না সেন্সটার মারার হওয়া নাই তেও। আচ্ছা আচ্ছা তেওর কথা আপনার মনত পড়ে না মানে তেওর আপনার বিশেষ বন্ধু আছে? আরও আছে আপনার লোকাল নহয় অল্প দূরত মানে স্টারসন মমিন। আপনি যেখানে জায়গাত আছিল তার গোটেখিনি অধিবাসী গাঢ়? গাঢ়। বেলেগ কোনো জনজাতীয় মানুষ নাই তাতে? নাই তাতে আছে আপনার রাভা রাভা মানুষ আছে রাভা মানুষ অল্প আছে মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা কোনো রেন্টেন আমি একো দিব হওয়া নাছিল বিদ্যুৎ ইত্যাদি সুবিধা আছিল আছিল কিন্তু প্রথম অবস্থাত নাছিল। আচ্ছা প্রথম অবস্থাত রাস্তাঘাটও ভাল নাছিল এটাতো ভাল কবলে গেলে রাস্তাঘাট কমিউনিকেশনের ফালে দি ভাল। তো আপনি তাতে ইমান বছর কাম করলে তারপর আপনি তারপর অবসর লই 2005 চনত আহিল? নয় 2014 চনত আহিছে। তারপর আপনি সরুরপরা জড়িত কারণ আপনি যেহেতু আপনার গাঁওখন আর বরপেটা রোডের মাজত ঠাই বরপেটা রোডতে মোর শিক্ষা দীক্ষা গতি আর এই জাকলিবিলের লগত আপনি জড়িত। আপনি জাকলিবিল পথারত অগ্রজনী সামাজিক অনুষ্ঠান জ্ঞানোদয় সংঘ জ্ঞানোদয় সংঘর লগত আপনি জন্মলগ্নের পরাই জড়িত বলে আমি শুনেছো। জ্ঞানোদয় সংঘর বিষয়ে আপনি কি কব কেনেকৈ জড়িত হল বা জ্ঞানোদয় সংঘটো তো বর্তমান আমার এই যে দীপেন বর্মন তেওঁর মাটিতে মানে প্রথমতে আরম্ভ হয়েছিল এইটো। তার মানে বর্তমান যে এইটো এই নকুল বর্মনের যেটু ঘর হয় হয় তাতে একটা মানে পুখুরীর নিচিনা আছিল তাতে মানে প্ল্যাঙ্কিং করার নিচিনা করি পুখুরীর উপর তাতে মানে সংঘটো আছিল আছিল। তারপর ইফালে বর্তমান যত আছে তাতে মানে গাঁর রাইজ বা দীপেন বর্মনেরও বহুত অবদান আছে হেনেকে মানে সেই মাটি দুখর মানে ক্লাবর নামত হল। তারপর আমি আরো একটা বস্তু বিষয়বস্তু লক্ষ্য করছো সেটা হল কি যে আপনি ইয়াতে দুর্গা পূজা হয় অষ্টপ্রহর হয় নামযজ্ঞ হয় তো মানে এনেকুৱা তথ্য আছে যে নামযজ্ঞত আপনাদের বৃদ্ধ মানে বৃদ্ধ মানে প্রাক্তন বৃদ্ধ বলে কলে ভুল হব প্রাক্তন যুবক সকলে মানে আপনাদের তাতে নামযজ্ঞ করে আর নামযজ্ঞত আপনাদের যথেষ্ট ফূর্তিও করে তো আপনাদের তাতে অধিকাংশ হল প্রাক্তন শিক্ষক প্রাক্তন শিক্ষক সকলেই আপনাদের এই সামাজিক অনুষ্ঠানবিল করে আর বরপেটা রোডের জাকলিবিল পথার অঞ্চলটি শিক্ষায় দীক্ষায় যথেষ্ট আগবড়া তো ইয়াতে আপনার যে সামাজিক ভূমিকা এইটু গুরুত্বপূর্ণ আর এই শলাগিবলিয়া বিষয়। তো মানে যে প্রশ্ন আপনার কবলে বিচারিছো ইয়ার যে সামাজিক জীবন
এই সামাজিক জীবনৰ আপুনি কি পৰিৱৰ্তন লক্ষ্য কৰিছে? অৰ্থাৎ আপুনি যেতিয়া প্ৰথম অৱস্থাত ইয়াতে ঘৰ বনালে, তাৰ পিছৰ পৰা এতিয়াৰ অৱস্থাৰ কি পৰিৱৰ্তন লক্ষ্য কৰিছে? পৰিৱৰ্তন এনেই ৰাস্তা ঘাট শিক্ষা দীক্ষাৰ ফালেদি অলপ হৈছে, ঠিকেই ৰাস্তা ঘাট ভাল হৈছে, স্কুল হৈছে আমাৰ ইয়াত, বহু ধৰণৰ সামাজিক অনুষ্ঠান আদি হৈ আছে। জীৱনৰ অবিচ্ছেদ্য আৰু গুৰুত্বপূৰ্ণ অংগ অংগ হ'ল যৌৱনকাল। আৰু যৌৱনত যৌৱন আহিলে মানুহৰ জীৱনত প্ৰেম হয়। আপোনাৰ জীৱনত কেতিয়াবা প্ৰেম হৈছিল নে? প্ৰেমটো এইটো মানে হয়তো কাৰোবাক এনেকৈ মনে মনে ভাল পাইছিলে ক'ব নোৱাৰিছিলে, এনেকুৱা হৈছিল নে কোনো প্ৰেম হৈছিল? হৈছিল, কিয় নহ'ব? আচ্ছা, নেচাৰেল এইটো প্ৰাকৃতিক মানে এইটো হোৱাটো স্বাভাৱিক। আৰু বৰ্তমান যিটো মই সংসাৰ কৰি আছোঁ, এইটো মোৰ ক'বলৈ গ'লে প্ৰেম বিবাহ হয়। অহ, এক্সেলেণ্ট, এক্সেলেণ্ট প্ৰেম বিবাহ। তো তেওঁৰ বিষয়ে অলপ ক'ব পাৰি নেকি? তেওঁৰ বিষয়ে কি ক'ম, এইটো গৃহিণী। আচ্ছা, সুগৃহিণী। তেওঁ প্ৰথমতে কেনেকৈ লগ পাইছিল এইটো বেলেগ কাহিনী। আচ্ছা, মানে ফুৰিবলৈ গৈ খবৰ পালোঁ, বা এক বন্ধুৰ থ্ৰুদি খবৰ পাইছিলোঁ অমুকত ছোৱালী আছে এজনী, গ'লোঁ। আচ্ছা, প্ৰথম দৰ্শনতেই মানে ভাল লাগি গ'ল। তাৰপিছত যিকোনো প্ৰকাৰে যোগাযোগ কৰি মানে গাৰ্জেন আপোনাৰ অভিভাৱকৰ ফালৰ পৰা যোগাযোগ কৰি বিয়া পতা হৈছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দৰ, ভাল লাগিল। তো আপোনাৰ জীৱনৰ এনেকুৱা কোনো মানে কথা বা কাম যিটোৱে আপোনাক অনুতপ্ত কৰে, মানে আপুনি কোনো এনেকুৱা কোনো কাম কৰিছে নেকি কেতিয়াবা যিটোৰ কাৰণে আপুনি এতিয়াও অনুতপ্ত, যদি ক'ব? অনুতপ্ত মানে মাক দেউতাকৈ তেনেকৈ মানে ই কৰিব পৰা নাই, মানে শাৰীৰিক সাংঘাতিক অৱস্থা এনেকুৱা আছিল, সেইটোৱে অলপ অনুতাপ লাগে। মানে আপুনি আপোনাৰ মা দেউতাক তেনেকৈ সেৱা শুশ্ৰূষা কৰিব পৰা নাই বৃদ্ধ বয়সত? আপুনি কৰিব পৰা নাই, কিন্তু তেওঁলোকে কষ্ট কৰা নাই, আপোনালোকৰ ভাইবিলাকে কৰিছে, কিন্তু আপোনাৰ অনুতপ্ত আপুনি যে মানে তেওঁলোকক বৃদ্ধ বয়সত ওচৰত থাকি অলপ সেইখিনি দিব পৰা নাই। অঁ, কিন্তু এনেই হওক জ্ঞানত হওক, মই কাৰোৰ লগত মানে কোনো নাই, কিন্তু আপুনিতো আপোনাৰ পৰিয়ালৰ আপোনাৰ ভাইটি ভণ্টিহঁতৰ পঢ়া শুনাৰ ক্ষেত্ৰত আপুনি যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ ভূমিকা লৈছে। মই নকৰোঁ, নিজে নকওঁ, মই ডাঙৰ ছয়, আমিতো ছয় ভাই ককাই, ভণ্টি এজনী, মই ডাঙৰ, গতিকে ডাঙৰ হিচাপে মোৰ সাধ্য অনুযায়ী কৰ্তব্য কৰি যিখিনি কৰ্তব্য, কাৰণ মই এটা কথা জানিছিলোঁ মানে জ্ঞান হোৱাৰ পৰাই যে জ্যেষ্ঠ পুত্ৰ, গতিকে সেইটো আপুনি আপোনাৰ সাধ্য অনুযায়ী কৰিছে? কৰিছোঁ, এতিয়া সেইলৈ আৰু মানে মই মেঘালয় প্ৰদেশৰ গাৰো হিলছত অমৃত মেমৰিয়েল ছেকেণ্ডাৰী স্কুলৰ পৰা অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক তথা বৰপেটা ৰোডৰ চিলাৰায়নগৰ জাকলিবিল পথাৰ অঞ্চলৰ বিশিষ্ট সমাজকৰ্মী তথা জ্যেষ্ঠ ব্যক্তি শ্ৰীযুত ক্ষিতিশ চন্দ্ৰ পালডাঙৰীয়াৰ সৈতে, তো তেওঁৰ জীৱন আৰু কৰ্মৰাজি সম্পৰ্কে আমি জানিলোঁ। একেবাৰে দৰিদ্ৰ নিম্ন মধ্যবিত্ত পৰিয়ালৰ পৰা উঠি আহি নিৰক্ষৰ পিতৃ মাতৃৰ সন্তান হিচাপে উঠি আহি তেওঁ তেতিয়াৰ সময়ত অৰ্থাৎ 70ৰ দশকত গাৰো হিলছত গৈ একমাত্ৰ তেওঁৰ ভাইটি ভণ্টিহঁতৰ পঢ়া শুনাৰ ক্ষেত্ৰত দেউতাক সহযোগিতা কৰাৰ কাৰণে, অৰ্থনৈতিকভাৱে সহযোগিতা কৰাৰ কাৰণে, অৰ্থনৈতিকভাৱে অলপ যোগদান দিয়াৰ কাৰণে তেওঁ নিজৰ জীৱন তাতেই কটাই আহিলে। তো তেওঁৰ বৰ্ণাঢ্য জীৱন সম্পৰ্কে আমি আলোচনা কৰিলোঁ, তেওঁৰ লগত কথা পাতিলোঁ। তেওঁৰ বয়স হৈছে আৰু শাৰীৰিকভাৱে অলপ অসুস্থ হৈ পৰিছে। সুদীৰ্ঘ আয়ু আৰু সুস্থ জীৱন কামনা কৰি আজিৰ অনুষ্ঠান ইয়াতে সামৰিছোঁ। নমস্কাৰ। To the flower.